তাহলে এই এই লাইন এক্সিকিউট হওয়ার পর কোথায় যাওয়ার কথা? ম্যাম জেএল লেভেল জেএল এ যাবে ম্যাম 18 নম্বরে। হ্যাঁ, তারপর নাম্বার লাইনে যাওয়ার কথা, তাই না? তাহলে 18 নাম্বার লাইনে হচ্ছে গিয়ে কি আবার জি ম্যাম, ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এল ইনক্রিমেন্ট হলে কি হবে, 01 থেকে 02 হবে, তাই না? জিরো টু তো হবে। যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে কি, হ্যাঁ, তো এটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত হচ্ছে লেস থাকবে, জিরো ঠিক আছে? যখন সমান সমান জিরো হয়ে যাবে তখন কি এটা থেকে বের হয়ে যাব। এই যে সমান হয়ে গেল, তাই না? এখন 06 আছে কি AX এ, সরি AL এ, আর BL সমান এও কি 06। তাহলে হচ্ছে গিয়ে কি আমাদের এই লুপটা কমপ্লিট হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের কোড শেষ, ঠিক আছে? জি ম্যাম। তাহলে সবাই কি এটা বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতেছে? তাহলে বেসিক্যালি আমাদের এখানে কি হচ্ছে, আচ্ছা আপনারা আপনাদের আইডিটা এখানে দিয়ে দিয়েন চ্যাট বক্সে। তো আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কন্ডিশনাল কেসের জন্য আমরা এই জাম্প ইনস্ট্রাকশনটা ইউজ করতে পারি, ঠিক আছে? এখানে তো হচ্ছে গিয়ে একটা ভ্যালু দিয়ে দেখিয়েছে, অথবা অন্য কিছু দিয়ে, মানে যেভাবে আপনাদের কোয়েশ্চেনে থাকবে সেই কোয়েশ্চেন অনুযায়ী আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের জাম্প ইনস্ট্রাকশন ইউজ করে করে সেটাকে হচ্ছে গিয়ে কি করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন। ক্লিয়ার সবাই? কখন কিভাবে কি ইউজ হচ্ছে আর কিভাবে হচ্ছে গিয়ে এই লুপটা চলতেছে সবাই বুঝতে পেরেছেন? ঠিক আছে, তো বুঝতে পারলে খুব ভালো কথা। এখানে হচ্ছে গিয়ে দুইটা টাস্ক আছে। তো একটা টাস্ক হচ্ছে গিয়ে কি, রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দ্যাট ইনপুটস দ্য সিঙ্গেল লেটার অ্যান্ড শোজ দ্য সেম লেটার ইন ইটস অপোজিট কেস ইন আ নিউ লাইন। তার মানে হচ্ছে গিয়ে কি, এক্ষেত্রে হচ্ছে কি আমরা একটা সিঙ্গেল লেটার ইনপুট নিব, এবং সেইটারই হচ্ছে গিয়ে যদি আমরা ক্যাপিটাল লেটার নেই তাহলে আমাদের আউটপুট শো করবে কি স্মল লেটারে, আর যদি স্মল লেটার নেই তাহলে আউটপুট শো করবে ক্যাপিটাল লেটারে। এরকম একটা প্রোগ্রাম লিখতে বলেছে, ঠিক আছে? তাহলে এরকম প্রোগ্রাম লেখার জন্য আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে, তাই না? ভ্যালু কম্পেয়ার করতে হবে। সবাইকে বুঝতে পারতেছেন আমার কথা? ইয়েস ম্যাম। তো এখন যদি মনে করেন যে আমরা ইনপুট হিসেবে স্মল এ নিলাম, তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করব, কম্পেয়ার করব যে যদি হচ্ছে স্মলের আজকি ভ্যালু কত। দেখতে হবে ম্যাম, 97। 97। তো যদি হচ্ছে 97 এর সমান হয়, তার মানে হচ্ছে গিয়ে কি আমরা বুঝবো যে ওটা কি স্মল এ, তাহলে সেখান থেকে হচ্ছে গিয়ে আমাদেরকে তখন কি করতে হবে, কনভার্ট করতে হবে ক্যাপিটাল এ তে। তো ক্যাপিটাল এ তে কনভার্ট করার জন্য কি করতে হয়, 32 মাইনাস করতে হয়, তাই না? ইয়েস ম্যাম। তো আমি তো বলেই দিলাম কিভাবে করতে হবে, আপনারা হচ্ছে গিয়ে এটা কোড করে লিখবেন, কোড লিখবেন, ঠিক আছে? লিখে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। তো এখানে নেক্সটটাও সেম, এখানে হচ্ছে গিয়ে বলেছে একটা ইনপুট নিতে, তবে এখানে হচ্ছে গিয়ে কি করতে হবে, তারপরের 5টা লেটার এবং লাস্টের থেকে 5টা লেটার হচ্ছে গিয়ে কি, যদি আপনারা স্মল লেটারের ইনপুট নেন আউটপুট দেখাতে হবে ক্যাপিটাল লেটারে, যদি ক্যাপিটাল লেটারে নেন তাহলে আউটপুট দেখাতে হবে স্মল লেটারে, ঠিক আছে? সেকেন্ডটা একটু বুঝাই দিন। সেকেন্ডটাতে কি বলছে, ইনপুট
Inputs a single letter and shows the next five letters in opposite case of input in a row of a new line and also shows the previous five letters in the next line in opposite case of input. ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে যে যদি হচ্ছে একটা ইনপুট নেন তাহলে সেটার প্রথমে প্রথম লাইনে কি লিখতে কি দেখাতে হবে? যা ইনপুট নিয়েছেন তারপরে পাঁচটা লেটার. ঠিক আছে? আপার কেস তারপরে পাঁচটা লেটার যদি হচ্ছে গিয়ে আপনি স্মল লেটারে নেন তাহলে আপনার আউটপুট সবগুলো আসবে হচ্ছে ক্যাপিটাল লেটারে আর যদি হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটারে ইনপুট নেন আউটপুট সবগুলো হচ্ছে গিয়ে কি আসবে স্মল লেটারে তবে এখানে আউটপুটে আরো কিছু ভ্যালু থাকবে যেটা হচ্ছে গিয়ে কি যদি ইনপুট নেন এ তাহলে আউটপুট হিসেবে দেখাতে হবে কি এ এর পরের পাঁচটা ভ্যালু প্লাস হচ্ছে গিয়ে সেকেন্ড লাইনে কি দেখাতে হবে সেকেন্ড লাইনে দেখাতে হবে যে লাস্ট থেকে পাঁচটা ভ্যালু ঠিক আছে আর যদি হচ্ছে জেড নেন তাহলে কি হবে জেড এর আগের পাঁচটা ভ্যালু এবং হচ্ছে গিয়ে কি প্রথম থেকে পাঁচটা ভ্যালু ঠিক আছে তো ঠিক আছে তো ট্রাই করেন এগুলা আর ট্রাই করে যদি কোটা পারেন আমাকে দেখাতে হবে ঠিক আছে একদম যে না দেখালে কিন্তু কোনো মার্কস পাবেন না ওকে ম্যাম